السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভিউয়ার্স যদি কাউকে পরি অথবা জিন এগুলো যদি আসর করে তাহলে এই সমস্ত বিষয় থেকে আপনি কিভাবে তাকে মুক্ত করবেন সেই ব্যাপারে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে কিতাবের মধ্যে রয়েছে যদি কাউকে জিন অথবা পরি যদি আসর করে তাহলে তাকে প্রথমে একটি পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে তাহার উপরে সূরা ফাতিহা একবার পাঠ করবেন এবং আয়াতুল কুরসি একবার পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সূরা ফাতিহা এটা একবার পাঠ করতে হবে এরপর আয়াতুল কুরসি একবার পাঠ করতে হবে আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনারা সূরা জিনের প্রথম পাঁচ লাইন আয়াত এগুলা পড়ে রোগীর মুখে ছিটায়া দিতে হবে এবং শরীরে ছিটায়া দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসর থেকে রক্ষা করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু